আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ মেহরবানিতে এবং তোমাদের দোয়াতে আমি ভালো আছি। আজকে আব্দুল হক বালিকা বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, সহকারী শিক্ষক ইংরেজি, আমি তোমাদেরকে আজকে আমি নবম শ্রেণীর নবম দশম শ্রেণীর ইংরেজি বিষয়ে সাফিক্স প্রিফিক্সের উপরে আলোচনা করব। সাফিক্স প্রিফিক্স, দেখো বন্ধুরা, এই টপিক্সটা কিন্তু খুব মজার টপিক্স। আমরা অনেকেই এই সাফিক্স প্রিফিক্স করতে মজা পাই এবং তোমাদের আজকে আরও মজা লাগবে। আমি বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করি তোমাদের কাছে সহজ হয়ে উঠবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তো দেখো, আমি বোর্ডে লিখেছি সাফিক্স এবং প্রিফিক্স, তাই না? তো সাফিক্স কাকে বলে? সাফিক্স হচ্ছে অনুসর্গ। আর প্রিফিক্স হল উপসর্গ। দেখো, আমরা ইংরেজি কিছু শব্দের সঙ্গে, মনে করো একটা মূল শব্দের সঙ্গে যদি অতিরিক্ত কিছু যোগ হয়, নতুন শব্দ তৈরি করে, তখন সেটাকে আমরা সাফিক্স বা প্রিফিক্স বলি। কিন্তু সাফিক্স কোনটা? যদি কোনো শব্দের পরে কোনো কিছু যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তবে তাকে তখন বলা হয় সাফিক্স। যেমন দেখো, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যদি আমরা দেখি যে প্লে, তাই না? প্লের সাথে যদি আমি ইআর যোগ করি, তাহলে নতুন শব্দ হবে না প্লেয়ার। দেখো, খেয়াল করে দেখো, আমরা লিখেছি প্লে, প্লের সঙ্গে ইআর যোগ করে কি করেছি, নতুন শব্দ হয়েছে প্লেয়ার। তাহলে এরকম আরো শব্দ আছে, যেমন টিচ, এর সাথে যদি আমি ইআর যুক্ত করি, তাহলে কি হবে, নতুন শব্দ হয়ে যাবে টিচার। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে প্লে ছিল একটা মূল শব্দ, এর সঙ্গে ইআর যুক্ত হলো, তাহলে এই ইআরটাকে আমরা কি বলি, এই ইআরটাই হলো সাফিক্স। এটা সাফিক্স। এই যে টিচের সঙ্গে ইআর যুক্ত হলো, এটা হলো সাফিক্স। তাহলে কি বোঝা গেল, যে কোনো শব্দের শেষে যদি নতুন কিছু যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, বাড়তি কোনো কিছু যুক্ত হয়ে যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তাকে কি বলা হয়, সাফিক্স বলা হয়। সাফিক্স হলো মূল শব্দের পরে যোগ হয়। এবার আমরা চলে যাব প্রিফিক্সের উদাহরণে। প্রিফিক্স কি? প্রিফিক্স হচ্ছে এমন একটি বর্ণ বা বর্ণ সমষ্টি যা কোনো শব্দের পূর্বে বসে, নতুন শব্দ তৈরি করে, তাকে প্রিফিক্স বলে। যেমন আমরা এখানে উদাহরণ দিতে পারি হ্যাপি, কিন্তু এই হ্যাপির পূর্বে যদি আমি আন যুক্ত করি, আন প্লাস হ্যাপি ইকুয়াল আনহ্যাপি, তাহলে কি হলো, দেখা গেল যে মূল শব্দের পূর্বে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে আরেকটি নতুন শব্দ তৈরি করলো, কিন্তু এটা কি, সাফিক্সের ঠিক বিপরীত, প্রিফিক্স। প্রিফিক্স হলে কি হবে, মূল শব্দের পূর্বে যুক্ত হবে, তাই না? তাহলে এরকম ধরো অনেস্ট, আমরা যদি অনেস্ট লিখি, অনেস্টের সঙ্গে কি যুক্ত করা যেতে পারে, ডিজ। যদি আমরা ডিজ যুক্ত করি, তাহলে কি হয়ে যাবে, নতুন শব্দ ডিসঅনেস্ট, তাই না? এইভাবে দেখো, তাহলে সাফিক্স প্রিফিক্সের কাজ কি? সাফিক্স প্রিফিক্সের কাজ হলো নতুন শব্দ তৈরি করা। এই সাফিক্স প্রিফিক্সের কারণে আমাদের ইংরেজি ভাষা এতটা সমৃদ্ধ হয়েছে।
এখন আমি তোমাদের কিছু উদাহরণ দেখাতে চাই। আশা করি এটা বুঝতে পেরেছো, তোমরা খাতায় তুলে নাও। আর এবার আমি দেখাবো উদাহরণের মাধ্যমে প্রয়োগটা দেখাবো, যে পরীক্ষায় তোমাদের যেটা করতে হবে সেটা হলো, অনেক শিক্ষার্থী বুঝতে পারে না, তোমরা একটু বিষয়টা ক্লিয়ার হয়ে নাও। আমি একটা উদাহরণ দিচ্ছি, মানি ক্যান নট বাই, ব্রেকেটে দেওয়া থাকবে হ্যাপি, কেমন? তোমাকে বলা হলো এটা সমাধান করো, তখন তুমি কি করবা? তাহলে এর উত্তরটা কি হবে? এখানে মনে করো এ নাম্বার দেওয়া আছে, তো আমরা এ নাম্বারের উত্তরে কি লিখবো? এ নাম্বারের উত্তর আমরা খাতায় লিখবো যে মানি ক্যান নট বাই, টাকা কিনতে পারে না। এখানে দেওয়া আছে দেখো হ্যাপি মানে আমরা কি জানি, হ্যাপি মানে সুখী, হ্যাপি মানে কি? সুখী। তাহলে কিন্তু এখানে বলা দরকার ছিল টাকা কিনতে পারে না সুখ, টাকা কিনতে পারে না সুখ। তাহলে এর উত্তর কি হয়ে যাবে? হ্যাপি হ্যাপিনেস, তাই না? তাহলে এর উত্তর হয়ে যাবে হ্যাপিনেস। স্মোকিং ইজ এ, এটা বি নাম্বার উদাহরণ, গ্লো প্রবলেম। স্মোকিং ইজ এ গ্লো প্রবলেম, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? স্মোকিং ইজ এ, বি নাম্বার উত্তর হবে কি? গ্লোবাল প্রবলেম। দেখো গ্লোব থেকে গ্লোবাল হয়ে গেল, তাহলে এখানে কিসের ব্যাপার হবে বলতো? নিশ্চয় বুঝতে পারছো যে গ্লোবের পরে অতিরিক্ত কিছু যুক্ত হয়েছে, এজন্য বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, এজন্য এটাকে আমরা বলবো কি, সাফিক্স যুক্ত হয়েছে, তাই না? এরকম ভাবে অনেক উদাহরণ আছে। মিস্টার রহিম ইজ এ, সি নম্বর উদাহরণ, ওয়েলথ পার্সন। মিস্টার রহিম ইজ এ ওয়েলথ পার্সন, তাই না? তাহলে এটা আমরা উত্তর কি লিখতে পারি? মিস্টার রহিম একজন ওয়েলথ, মানে তো সম্পদ, সম্পদ ব্যক্তি হন, তাহলে উত্তরে কি আসবে? ওয়েলথি পার্সন, ওয়েলথি পার্সন। এইভাবে আমরা সাবজেক্ট প্রিফিক্সের ব্যবহার করব। ডার্টি ওয়াটার ইজ, এটা ডি নাম্বার উদাহরণ, সেফ, মনে করে লেখা আছে সেফ ফর আস, ডার্টি ওয়াটার ইজ সেফ ফর আস। তাহলে নোংরা পানি আমাদের জন্য নিরাপদ? নিশ্চয় না। তাহলে এটার উত্তর কি হবে? আনসেফ, আনসেফ ফর আস, তাই না? ডার্টি ওয়াটার ইজ আনসেফ ফর আস। টু ক্যারি দা লোড ইজ, এটা হচ্ছে
ई नंबर उदाहरण इज पॉसिबल टू कैरी द लोड इज पॉसिबल फॉर यू তাহলে এখানে আমরা টু ক্যারি দ্য লোড ইজ পসিবল ফর ইউ লোডটি বহন করা তোমার জন্য সম্ভব তাহলে এখানে আমাকে সাফিক্স প্লিসের ব্যবহার তো করতেই হবে তাহলে এক্ষেত্রে আমি এটাকে কি করব এটাকে বিপরীত বসায় দেব যে ইম্পসিবল ইম্পসিবল ফর ইউ হ্যাঁ তাহলে এখানে এই যে আই এম যুক্ত হলো না কি যুক্ত হয়েছে এখানে অতিরিক্ত আই এম প্লাস হলো তাই না এই যে পসিবলের সাথে অতিরিক্ত আই এম যুক্ত হয়েছে তাহলে এটাকে বলা হবে প্রিফিক্স শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো যে মূল শব্দের পূর্বে এই যে এখানে যেমন অতিরিক্ত শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করছে এখানে পসিবলের আগে আই এম যুক্ত হয়েছে এই নতুন শব্দ সমষ্টি যদি কোনো শব্দের পূর্বে যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় প্রিফিক্স আর যদি মূল শব্দের পর্বে বর্ণ বা পরে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো সাফিক্স এই সাফিক্স প্রিফিক্সের প্রচুর উদাহরণ তোমাদের বইতে দেয়া আছে তোমরা এই উদাহরণগুলো পড়বা এবং প্র্যাকটিস করবা ইফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইউ উইল বি পারফেক্ট ওকে আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তাহলে তোমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা আর করোনাকালীন সময় আসছে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে বাইরে গেলে মাস্ক ইউজ করবে আর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে সবাই স্বাস্থ্য সচেতন থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি আগামী ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিত কথা হবে আল্লাহ হাফেজ